হাদিসে আসতেছে, ওর মশলাটা বলে দিচ্ছি, হাদিসে আসতেছে যে আপনার নিজের গরু আপনি নিজে কোরবানি করবেন, এমন শব্দে পয়সা কমে যাবে, ইমামের পাওনা আপনি ইমামকে দিয়ে দেন আর গরুটা নিজে কোরবানি করুন। মা ফাতেমার নামে যে বছর কোরবানি হচ্ছিল, নবীজি মা ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা তোমার নিজের কোরবানি নিজে করো। সুবহানাল্লাহ, বলে না একটু মন খুলে বলেন, মেয়েরা জবাই করতে পারে? ও বলিনি শরীয়তে কি জায়েজ আছে মেয়েদের জবাই করা? যদি পেটে বাচ্চা থাকে তখন বাচ্চা মরে যাবে না? খবরদার, এই আকীদা জানো না থাকে যে পেটে বাচ্চা থাকা অবস্থায় বেটা ছেলে বা মর্দা লোক বা মেয়ে ছেলে জবাই করলি, মানে যার গিন্নির গর্ভে বাচ্চা আছে সে মর্দা লোক নাকি জবাই করলি বাচ্চা মরে যাবে পেটে? আর জানাজা পড়তি নাকি? এ পুরো মিথ্যা কথা, শরীয়তে এর কোন অস্তিত্ব? আমার দিকে তাকান, শরীয়তে এর কোন অস্তিত্ব নেই। চলুন, কি বলছিলাম, নামাজের ভিতরে আছে তাকবীর, তাই আপনাকে তাকবীর পড়তে হবে নামাজের ভিতরে। কোথায় আসি আমরা? নামাজ নেই তো তাকবীর কেসা আয়েগা ভাই? তাকবীর পড়নে কা মওকা তো নেই আয়েগা, নামাজ নেই তো তাকবীর পড়নে কা মওকা কেসা আয়েগা? শুধু ওই দিন বলবেন যেদিন বিসমিল্লাহ হে আল্লাহ, ওদিন খেতে হবে খাবার তালে আছে।